আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে টিকটিকি মারার আদেশ কেমন। আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, অবশ্যই আপনি এর দ্বারা অনেক অনেক উপকৃত হবেন। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, তখন দুনিয়ার মধ্যে যত রকম প্রাণী আছে সব রকম প্রাণী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিল এবং আগুনকে নেভাবার চেষ্টা করেছিল, শুধুমাত্র এই টিকটিকি ছাড়া। কারণ এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিয়ে এটিকে আরও উত্তপ্ত করার চেষ্টা করেছিল। এ হাদিসের দিকে আপনি লক্ষ্য করছেন তো, আজ আমাদের ঘর বাড়িতে টিকটিকি আসছে এবং যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা টিকটিকির প্রতি খেয়াল পর্যন্ত করি না, আমরা তাকে মারার বা বাইরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করি না। কিন্তু এই টিকটিকি সাপের মতোই মানুষের দুশ্মন, সাপের সঙ্গে টিকটিকির খুবই বন্ধুত্ব, এ কারণেই টিকটিকি সাপকে পানি পান করায়। বিভিন্ন সময় টিকটিকি যেখানে থাকে বিভিন্ন সংকেতের মাধ্যমে সে সাপকে সেদিকে আমন্ত্রণ জানায়, যা বিজ্ঞান থেকে জানা যায়। আর মানুষের সাথে এর শত্রুতা এটা থেকে আপনি উপলব্ধি করতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নেভাবে, অথচ সে জায়গায় টিকটিকি উল্টো ফু মেরে আগুন বৃদ্ধিতে সহায়তা করেছিল। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টিকটিকিকে প্রথম আঘাতে মারতে পারবে তার আমল নামায় 100টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় বন্ধুগণ, আজ আমরা টিকটিকির মতো দেখতে একটি প্রাণী আছে যাকে আমরা ডাইন বলে জানি, তাকে মারতে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, আর যেটা বাড়ির মধ্যে আছে ওটার দিকে খেয়াল পর্যন্ত করি না। সুপ্রিয় দর্শক, আজ থেকে মনে মনে অঙ্গীকার করুন, যেখানে টিকটিকি দেখতে পাবেন তাকে আগে মেরে ফেলবেন এবং 100 নেকির হকদার হবেন। আর টিকটিকি খুব বিষাক্ত প্রাণী, যা ডক্টরদের কাছ থেকে আপনি জানতে পারবেন। টিকটিকির বিষ দিয়ে সে কিন্তু মানুষকে কামড় দেয় না, বরং টিকটিকির পায়খানা বিভিন্ন খাদ্যদ্রব্য এবং বাসন পানিতে পড়লে এবং সেই জীবাণু মানুষের শরীরে যদি প্রবেশ করে, তাহলে মহামারী কলেরা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে একটা মানুষের মৃত্যু সম্ভাবনা পর্যন্ত তৈরি হয়। তো প্রিয় দর্শক, অবশ্যই একে দেখলে ইগনোর না করে একে তাড়াবার বা বাড়ি থেকে বের করবার অথবা হত্যা করার চেষ্টা করবেন। আর এই টিকটিকিকে বাড়ি থেকে বের করার সহজ পদ্ধতি হলো, ব্লিচিং পাউডার পরপর 5 দিন বাড়ির আশপাশে ছিটিয়ে রাখুন, তারপর আপনি দেখবেন যে এই টিকটিকি 2-3 দিনের মধ্যে আপনার বাড়ি থেকে নিজেই পালিয়ে গেছে। অনেক লোক এই টিকটিকি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা বড় বড় অসুখের সম্মুখীন হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আবার সহমর্মিতা দেখায়, একটি প্রাণী কেন হত্যা করব। হ্যাঁ ভাই, প্রাণী হত্যা করবেন না, কিন্তু যেই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সেটা তো অবশ্যই করবেন, কিন্তু আমরা তা না করে বরং অন্য প্রাণীদের হত্যা করি। মহান আল্লাহ পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছেন যেগুলো হত্যা আমরা এত সহজে করি যা করা উচিত নয়। প্রিয় দর্শক, সে বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই। জীব ও জড় যা কিছু সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, তাদের প্রত্যেকের মধ্যে একটা অনুভূতি আছে। মানুষ ছাড়া তাদের প্রত্যেককে নিজের ইচ্ছায় এবং সচেতনভাবে আল্লাহর তাসবিহ পড়ছে তারা। তারা গুণগান ও প্রশংসা করছে রব্বুল আলামিনের। মানুষ চাইলে আল্লাহর গুণগান করতে পারে, আবার চাইলে নাও করতে পারে। অধিকাংশ মানুষই তো রব্বুল আলামিনের গুণগান করে না। তো মানুষকে এই স্বাধীনতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। তবে আল্লাহর গুণগান করলে মানুষেরই লাভ, আর আল্লাহর গুণগান না করলে মানুষেরই ক্ষতি। তার গুণগান করলে তার কোনো লাভও নেই, কোনো ক্ষতিও নেই, কারণ গুণগান না করলেও তিনি মহান, করলেও তিনি মহান। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ে, তার গুণগান করে। কোরআন মাজিদে বলা হয়েছে, কিন্তু তাদের তাসবিহ পড়া এবং তাদের আল্লাহর গুণগান করা তোমরা বুঝতে পারো না। ছোট্ট একটি পিঁপড়েও আল্লাহর তাসবিহ পড়ে, এ সম্পর্কে হাদিসের একটা ঘটনা আজ আপনাদের শোনাব। দুটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিমে এই ঘটনাটির কথা বলা হয়েছে। কয়েক হাজার বছর আগে একটা ঘটনা, আল্লাহর এক নবী মনে হয় অনেক দূরের সফর থেকে আসছিলেন, সঙ্গে ছিল তার লোকজন, অনেক মাল সামানা সফর সঙ্গী, ছিলেন শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, চাইলেন একটু বিশ্রাম ও আরাম করতে। একটা বড় মাছা দেখলেন, গাছের নিচে রেখে বিছানা পেতে শুয়ে পড়লেন তার ছায়া। সবেমাত্র চোখ বুঝেছেন এমন সময় কুট করে কামড় দিল একটা বিষাক্ত ডাঁশা পিঁপড়ে, তার কাঁচা গুম ভেঙে গেল। তিনি বিরক্ত হলেন, রেগে গেলেন,
খুব মানে অনেক বেশি রেগে গেলেন। আল্লাহর নবী হলেও সবার মতো তিনিও মানুষ, অত্যন্ত পরিশ্রান্ত অবস্থায় ঘুমের ব্যাঘাত হওয়ায় তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন কিছুক্ষণ, এবং পরক্ষণে রাগান্বিত হয়ে লোকদের হুকুম দিলেন, গাছের নিচে আমাদের যা মাল সামানা জিনিসপত্র আছে সব বের করে নিয়ে এসো। জিনিসপত্র সব বের করে নিয়ে এসে বাইরে এক জায়গায় জড়ো করা হলো। তারপর হুকুম দিলেন, পিঁপড়ের শাড়িগুলোতে, ওদের টিভিগুলোতে এবং ওদের আবাসগুলোতে তেল ঢেলে আগুন লাগিয়ে দাও। কাজেই শত শত হাজার হাজার পিঁপড়ে পুড়ে মারা গেল, পুরো বংশ নির্মূল হয়ে গেল। আল্লাহ তার নবীর এই কাজটি অত্যন্ত অপছন্দ করলেন। সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে নবীকে তার অসন্তুষ্টি ও ক্রোধের কথা জানিয়ে তিনি বললেন, প্রতিশোধ নিতে হলে একটি পিঁপড়ে মারতে যে তোমাকে কামড়েছিল, কিন্তু একজনের দোষে পিঁপড়ের একটা দল এবং একটা পুরো একটি উম্মতকে খতম করে দেয়া কোন ধরনের ইনসাফ? অথচ এরা আমার তাসবিহ ও গুণগান করে। তাই বিনা কারণে কোনো পিঁপড়েকে মারা যাবে না। কেবল পিঁপড়ে কেন, কোনো নিরীহ প্রাণীকেই বিনা কারণে হত্যা করা যাবে না। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে চারটি প্রাণীর নাম নিয়ে তাদেরকে মারতে নিষেধ করেছেন। সেই চারটি প্রাণীর মধ্যে একটি হচ্ছে পিঁপড়ে, দ্বিতীয়টি মৌমাছি, তৃতীয়টি হুদহুদ পাখি, আর চতুর্থটি হচ্ছে সুরদ নামক একটি বিশেষ পাখি। তবে সাপ, বিচ্ছু ইত্যাদি যেগুলো মানব বিধ্বংসী প্রাণী, মানুষের ক্ষতি করে, তাদের দেখামাত্র হত্যা করা বৈধ ঘোষণা করা হয়েছে। পিঁপড়ে সম্পর্কে আল্লাহ তাআলার এক নবীর কথাও আপনাদের বলতে চাই। খ্রিস্টপূর্ব 926 থেকে 965 অব্দ পর্যন্ত 40 বছর আল্লাহর এই নবী সুলাইমান আলাইহিসসালাম ফিলিস্তিন, জর্ডান ও সিরিয়া এলাকা শাসন করেন। আল্লাহ তাকে বিভিন্ন প্রাণীর ভাষা শিখিয়েছিলেন, তাকে পিঁপড়ের ভাষাও শিখিয়েছিলেন। একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে এমন একটি উপত্যকায় পৌঁছলেন যেখানে ছিল পিঁপড়েদের আবাস। পিঁপড়েদের সর্দার বুঝতে পারল সুলাইমান আলাইহিসসালাম ও তার সেনাবাহিনী তাদের এই এলাকার উপর দিয়ে যাবেন। সর্দার ছিল অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। সে তার দলবলকে হুকুম দিল, তোমরা বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি যার যার ঘরে নিরাপদ জায়গায় পৌঁছে যাও। সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে এখনই এখান দিয়ে যাবেন, তাদের পায়ের তলায় তোমরা পিষ্ট হয়ে যাবে, অথচ তারা এর কিছুই জানতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিসসালাম দূর থেকে পিঁপড়ের সর্দারের কথা শুনতে পেলেন। আল্লাহ তাকে এই ক্ষমতা দান করেছিলেন, এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফলে তার ও তার সেনাদলের চলাচলে পিঁপড়েদের কোনো ক্ষতি হল না। প্রিয়দর্শক, আপনারা পিঁপড়েদের চলাচল করতে দেখেছেন, দেখেছেন তারা কেমন সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে চলে। কোনো খাবার সংগ্রহ করলে খাবার নিয়ে তারা চলে একটা সুশিক্ষিত সেনাবাহিনীর মতো। তাদের একদল খাবারটাকে ঘিরে তাকে পাহারা দিয়ে নিয়ে যেতে থাকে, আর একটা বিশাল বাহিনী সুশৃঙ্খলভাবে পথ তৈরি করে নিয়ে তাদের আবাস ও আস্তানার দিকে এগিয়ে যেতে থাকে। পিঁপড়েরা একটা শৃঙ্খলাবদ্ধ নিয়মে অধীনে জীবন যাপন করে। আল্লাহ তাদের এই জীবন যাপনের ধারা শিখিয়ে দিয়েছেন। কীটপতঙ্গের মধ্যে পিঁপড়েরা সবচেয়ে সুশৃঙ্খল জীবন যাপন করে। মানুষের মতো তাদের মধ্যেও বংশধারা আছে, তারাও বিভিন্ন গোত্রে বিভক্ত, তাদের শাসক আছে, শাসকের অধীনে তারা নিয়ম শৃঙ্খলার সাথে বিভিন্ন কাজ করে। মজার ব্যাপার, তাদের মিলিটারি আছে, সেনাবাহিনী আছে এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র আছে। যখন কোনো দুশ্মন কোনো এলাকায় পিঁপড়েদের আবাসস্থল আক্রমণ করতে আসে, তখন সেই এলাকার সমস্ত পিঁপড়ে তাদের কাজকাম বন্ধ করে দেয়। তারা দুশ্মনের সাথে মোকাবেলা করার জন্য বের হয়ে পড়ে। প্রথমে তাদের মধ্য থেকে একজন দ্রুত এগিয়ে যায়, দুশ্মনদের সম্পর্কে সমস্ত খবরাখবর সংগ্রহ করে সে ফিরে এসে সবকিছু জানিয়ে দেয়। কিছুক্ষণ পর তিন চারটি পিঁপড়ে বের হয়, তাদের পেছনে এগিয়ে আসতে থাকে পিঁপড়েদের একটা বিরাট সেনাবাহিনী। তারপর শুরু হয় দুপক্ষের যুদ্ধ। যে এগিয়ে আসে তাকে কামড়ানো ও দংশন করা হয়। আসলে পিঁপড়ে ক্ষুদ্র একটা কীট হলেও বেশ বুদ্ধিমান প্রাণী, আর তার সৃষ্টি এবং বুদ্ধিমত্তায় রব্বুল আলামিনের অন্যতম একটি নিদর্শন। তারা বুঝে শুনে পরিকল্পনা করে কাজ করে। তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা এবং একটি পৃথক উম্মত। কেবল পিঁপড়েই বা কেন, প্রাণী জগতের সকল সৃষ্টি এক একটি পৃথক উম্মত রূপে বিরাজ করছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জমিনে চলে বেড়ায় এমন কোনো প্রাণী এবং আকাশে দুই ডানা মেলে উড়ে বেড়ায় এমন কোনো পাখি নেই যারা নয় তোমাদের মতো একটা উম্মত। তাই সমস্ত জীবের প্রতি আমাদের সদয় ও দায়িত্বশীল ব্যবহার করা উচিত। শুধুমাত্র যেই বিশেষ দুই একটি প্রাণীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নত অনুযায়ী প্রাণীদের সাথে আচরণ করার তৌফিক দান করুক। আমিন।